বন্ধু বিদায়ের শোকে মৃত্যু, সমাজ মাধ্যম ছেয়ে গিয়েছে এমনই পোস্টে। সত্যি কি রতন টাটার শোকে মৃত্যু হয়েছে তাঁর প্রিয় পোষ্য গোয়ার? সদ্যপ্রয়াত শিল্পপতি ও টাটা গ্রুপের প্রাক্তন কর্ণধার রতন টাটার পোষ্য প্রেম বহু চর্চিত। অনেক রাস্তার কুকুরকেও আশ্রয় দিয়েছিলেন রতন টাটা। মুম্বাইতে প্রথম ২৪ ঘন্টার পশুদের হাসপাতাল গড়ে ওঠে টাটা গ্রুপের উদ্যোগেই। নিজের অসুস্থ পোষ্যকে মিনেসোটায় চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার সময় তিনি উপলব্ধি করেন দেশে সর্বক্ষণের পোষ্য হাসপাতালের প্রয়োজন রয়েছে। তারপরেই তিনি এই হাসপাতালটি তৈরি করান। ২০২৩ সালে ইনস্টাগ্রামে রতন টাটা জানান যে একটি কুকুরকে অসুস্থ অবস্থায় পেয়েছেন। কুকুরটি তাঁরই তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি হয়। এই ধরনের পোস্ট তিনি প্রায়ই করতেন, যেখানে কখনো অসুস্থ পথকুকুরের জন্য রক্তের প্রয়োজনীয়তার কথা তুলে ধরতেন, কখনো বর্ষাকালে পথকুকুরদের সহায়তার জন্য আবেদন জানাতেন। টাটা কোম্পানির প্রাক্তন কর্ণধারের কাছে পশুপ্রেমী কর্মচারীদের জন্য বিশেষ জায়গা ছিল। ২০১৮ সালে ইংল্যান্ডের তৎকালীন রাজকুমার চার্লস রতন টাটাকে তাঁর সারা জীবনের কাজের স্বীকৃতি দিতে বাকিংহাম প্যালেসে আমন্ত্রণ জানান। রতন টাটা সেই আমন্ত্রণ রক্ষা করতে পারেননি, কারণ তার দুই পোষ্য ট্যাঙ্গো ও টিটোর মধ্যে একজন সে সময় অসুস্থ ছিল। বিষয়টি জানতে পেরে চার্লস অত্যন্ত আপ্লুত হন। গোয়া নিতান্তই দেশি পথকুকুর, সাদা কালো ছোপ ছোপওয়ালা এই পথকুকুরই ছিল রতন টাটার সর্বক্ষণের সঙ্গী। গোয়ার বাসস্থান বম্বে হাউস, টাটার সদর দপ্তর। রতন টাটা নিজেই তাঁর নাম রেখেছিলেন গোয়া, কারণ তাদের দেখা হয়েছিল গোয়াতেই। এই গল্প তিনি নিজেই শুনিয়েছিলেন। গোয়া সফরে হঠাৎই তাঁর দেখা হয়ে গিয়েছিল গোয়ার সঙ্গে। গোয়া তাঁর পিছু নিয়েছিল। রতন টাটা গোয়াকে দত্তক নিয়ে তাকে মুম্বাই নিয়ে আসেন, তার নামকরণ করেন। ক্রমশ তার প্রিয় পোষ্য হয়ে ওঠে গোয়া। শিল্পপতি রতন টাটার মৃত্যুর পর তাকে শেষ শ্রদ্ধা জানায় প্রিয় পোষ্য গোয়া। তার তিন দিন পরেই নাকি মৃত্যু হয় গোয়ার। বিভিন্ন সমাজ মাধ্যমে এমনই পোস্ট দেখে এবার হস্তক্ষেপ করেছে মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশ জানিয়েছে এটি সম্পূর্ণ ভুয়ো খবর। মুম্বাই পুলিশের সিনিয়র ইন্সপেক্টর সুধীর কুরালকার ইনস্টাগ্রাম পোস্টে জানান, রতন টাটার পোষ্য গোয়ার মৃত্যু হয়নি। তার পোস্টে তিনি আরও লেখেন, গোয়া বেঁচে আছে। রতন টাটার বন্ধু সম শান্তনু নাইডু জানিয়েছেন যে গোয়া জীবিত এবং এখন সে সম্পূর্ণ সুস্থ রয়েছে। শান্তনুর তৈরি স্বেচ্ছাসেবী সংস্থা মোটো পাওয়ের প্রতিও বিশেষ নজর ছিল রতন টাটার। এই সংস্থা দুর্ঘটনায় আহত পথকুকুরদের পরিচর্যা করে। ৮৭ বছর বয়সে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়েই হয় তার শেষকৃত্য। টাটা পরিবারের মতোই রতন টাটা নিজেও প্রচার বিমুখ হওয়ায় তাঁর সম্পর্কে আমজনতার ধারণা খুবই কম। রতন টাটার প্রয়াণের পর সমাজ মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়ে গোয়ার সঙ্গে কাটানো ভালো মুহূর্তের বিভিন্ন ছবি।